মেহেরপুরের গাগনি পৌরসভা তত্ত্বাবধানে খাদ্য অধিদপ্তর কর্তৃক সুলভ মূল্যে চাল ও আটা বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে এই কার্যক্রমে উদ্বোধন করা হয়। পৌরসভা আওতাভুক্ত দুস্থ অসহায় ব্যক্তিদের মাঝে এই খাদ্য সামগ্রী বিক্রয় করা হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন গাগনি পৌর মেয়র আহমেদ আলী। এছাড়াও ট্যাগ অফিসার ও স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।